হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ টিউটোরিয়ালে ফ্রিল্যান্সার টিচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি অয়ন বিশ্বাস অমিত। গত টিউটোরিয়ালে আপনাদেরকে দেখেছিলাম কীভাবে একটি পিকচার এডিটিং করবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি পিকচার এডিটিং করবেন বা কালার সুন্দর করবেন। তো যারা আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহ জানাবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো বেশি কথা না বলে লেটস স্টার্ট। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো আমরা ফটো এডিটিং করার জন্য প্রথমে ফটোশপে চলে যাই। তো এখন আমরা যে ফটোটা এডিট করবো সেটা আজকে ওপেন করি। তো ফাইলে গিয়ে ওপেন, ওপেনে যাওয়ার পর আমরা এই ফটোটাকে ওপেন করব। তো এটা দিয়ে ওপেন করলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই পিকচারটাকে এডিট করে আরও কালারগুলো সুন্দর করে, মানে ডার্ক মোড যে এডিট বলে সেইটা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ডার্ক মোড এডিট করেন। তো এডিটটা মাত্র আপনাদের এক মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন আপনাদের ফার্স্ট টাইমে দেখাচ্ছি, তো এর জন্য আস্তে আস্তে দেখানোর জন্য একটু সময় লাগবে, বেশি লাগবে। তো এডিট করার জন্য প্রথমে আমাদেরকে এই দেখেন, এইটা লক করা আছে কিন্তু এই লেয়ারটাকে, তো এটাকে আনলক করতে হবে। তো আনলক করার জন্য আমাদেরকে প্রথমে এই লেয়ারের উপরে যে আনলকটা আছে বা লেয়ারের যে উপরে আপনার মাউসের বাম পাশে যে ক্লিক আছে ওইটাকে দুইবার ক্লিক করতে হবে। তাহলে কিন্তু ওকে আসছে, ওকে দিলে পরে এটা কিন্তু আনলক দেখেন যে কালার চিহ্ন ছিল সেটা কিন্তু অটোমেটিকলি চলে গেছে। তো এখন আমাদেরকে এডিট করা শুরু করবো, তার আগে আমি এটাকে একটা কপি করে নেবো, কারণ পরে আপনাদেরকে দেখাবো যে এখন কী ছিল আর তারপরে এডিট করার পর কী হয়েছে। এর জন্য আর কি আমি কপি করে নিই, আপনাদেরকে এটা কপি করার দরকার নেই। তো এটা আমি অফ করে দিলাম। তো মনে করেন আপনাদের শুধু এই লেয়ারটা আছে, এটা নেই। তো এখন আমি এডিট করার জন্য প্রথমে আপনারা দেখেন এই যে নিচে আপনাদের মার্কস এফেক্টস আছে, তারপর আছে মার্কস, তারপর একটা কিন্তু অপশন আছে যেটাকে বলা হয় আপনার ফিল অর অ্যাডজাস্টমেন্ট। এই দেখেন এটার উপরে আপনি যখন ধরবেন তখন লেখা হয় ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এই লেয়ারটায় আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এখানে দেখবেন চ্যানেল মিক্সার নামে একটা অপশন আছে, এই দেখেন চ্যানেল মিক্সার। তো এটাই ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর আপনার দেখেন এই যে উপরে ব্লু আছে, কিন্তু এই ব্লুতে আপনি এখানে জাস্ট একটা ক্লিক করবেন, মাউসের বাম পাশে ক্লিক করার পর আপনার গ্রিন থাকবে। আমার ব্লু ছিল, আপনার হয়তো অন্য গ্রিন থাকবে বা অন্য কিছু থাকবে। তো আপনার যদি গ্রিন থাকে তাহলে তার দরকার নেই, আর যদি না থাকে তাহলে গ্রিন আনবেন। তো গ্রিন আনার পর আপনি দেখেন এখানে গ্রিন আছে, কিন্তু গ্রিন আছে প্লাস 100। তো এইটাকে আমরা সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে কিবোর্ডে রিমুভ করে দিলাম। তো এখানে আমাদের এখন 20 রাখতে হবে। তো কিবোর্ড থেকে আমরা 20 টাইপ করি, আর এখানে ব্লু ব্লু আছে কিন্তু 0। তো এটাও আমি রিমুভ করে এখানে 100 দিতে হবে। তো 120 দেওয়ার পরও এখন আপনাদের দেখেন কালারটা কিন্তু অন্যরকম হয়েছে। তো এখন আমরা আমাদের পিকচার অনুযায়ী বা সব পিকচার করে একরকম কালার থাকে না, যার ফলে এখানে 20 আর 100 দিলে কিন্তু কালার সব পিকচারে একরকম আসবে না। তো এখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে, মানে পিকচার অনুযায়ী আমরা বাড়িয়ে কমিয়ে নিব। এখান থেকে আমি শুধু দেখি বাড়িয়ে কমিয়ে কী হয়, তো এই পর্যন্ত নিলাম। গ্রিন হলো 23, হ্যাঁ ব্লু 1, আর একটু বাড়িয়ে দিই। তো তারপরে আবার এটা আমাদের গ্রিনের কাজ শেষ, এখন আবার এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে যেতে হবে ব্লু, ব্লুতে আমাদের এই গ্রিন এখানে 0 আছে, তো এখানে আবার 20 দিতে হবে। আর এই আপনার যেখানে নিচে ব্লু আছে ওখানে প্লাস 100, ওখানে দিতে হবে 90। 90 দেওয়ার পর আবার আমরা একটু বাড়িয়ে কমিয়ে দেখি যে কিরকম ভাবে সুন্দর হয়। একটু পরে যথেষ্ট এখানে, আর উপরে 36। তো এটা আর কাজ শেষ। তো এখানে আমরা এই যে উপরে দেখেন একটা ডাবল ক্লিকের চিহ্ন আছে, এটা দিয়ে আমরা এটাকে রিমুভ করে দিলাম। তো এখানে কিন্তু দেখেন কালারটা কিন্তু এই যে এখান থেকে এতটুকু চেঞ্জ আসছে। তো এরপর আমাদের এই যে লেয়ারটা আছে মূল লেয়ার, ওইটাকে সিলেক্ট করতে হবে মুভ টুল দিয়ে। তো সিলেক্ট করার পর আবার আমরা এখান থেকে দেখেন এখানে আছে কিন্তু একটা উপরে গেলে পর গ্রেডিয়েন্টের অপশন পাবেন, এখানে গ্রেডিয়েন্টে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার আমার এখানে হয়তো লাল কালার সিলেক্ট ছিল দেখে লাল কালার আসছে, আপনার হয়তো অন্য রকম আসবে। তো যাই আসুক, আপনাদের কথা প্রথম এখানে গ্রেডিয়েন্টের এখানে আপনি ক্লিক দিলে পর নিচে দেখেন এই একটা হালকা কালো এবং সাদার একটা গ্রেডিয়েন্ট আসছে,
ওইটাকে ক্লিক দিতে হবে আবার এখানে উপরে একটা ক্লিক দিলাম গেল তারপরে দেখেন স্টাইল এখানে কিন্তু লিনিয়ার স্টাইল আছে তো আমাদেরকে এটাকে রেডিয়াল করে দিতে হবে রেডিয়াল হলো মানে গোল থাকবে মাঝখানে ফোকাসটা পড়বে আর আপনি এখানে দেখেন এখানে রিভেন্সে ক্লিক দিবেন আর এখান থেকে 90 ডিগ্রি আছে তো এটাকে আমি একটু বাড়িয়ে দেই এটাই তাহলে কিন্তু শ্যাডোটা একটু বড় হবে তো এখান থেকে আমি এখন এখানে কি আপনার এখানে যে মুখ আসছে যে এখানে মুখ ফুলের মতো কাজ করে এটা থেকে আপনি নাচারা করতে যেখানে কিছু সেখানে রাখতে পারবেন তো আমরা এখানে রাখি আর এখানে 100% অপাসিটি আছে ওখান থেকে কিন্তু আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন এদিকে বাড়ালে আপনার আস্তে আস্তে যে ডার্ক এরিয়াটা ওইটা কিন্তু কমে যাবে ফুল আর এদিকে যত কমাবেন তত কিন্তু বাড়বে ডার্ক এরিয়াটা দেখেন ফুল করে দিয়ে দেখেন এত দরকার নেই আমরা জাস্ট এইটা রাখি 110 তারপর ওকে দিই দেখেন আমাদের ছবি কিন্তু অটোমেটিকলি অনেক সুন্দর একটা এডিট হয়েছে তো তারপর আমরা একটু কালার সুন্দর করে দেওয়ার জন্য আবার এটাকে সিলেক্ট করি আবার ওখানে গিয়ে আবার দেখবেন আপনার কালার ব্যালেন্স থাকে একটা অপশন আছে কালার ব্যালেন্স আপনি ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের এখানে তিনটে কালার থাকবে এই তিনটে কালারটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন একটা পিক্সেল অনুযায়ী বাড়িয়ে দেখবেন যে কোন দিক বাড়ালে বা কমালে আপনার ছবিটা সুন্দর লাগে বা আপনার পছন্দ হয় দেখি কোন দিক দেখিয়েছিলাম তো তারপর আবার বলি কিবোর্ডের কন্ট্রোল প্লাস চাপ দিয়ে ধরে আপনার মাউস দিয়ে এপাশে লেয়ার করছে যে লেয়ারটাকে সিলেক্ট করবেন ওইটা কিন্তু সিলেক্ট হবে যতগুলো লেয়ার তারপরে রাইটে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট তো ওপেন করি তো আগে ছিল পিকচারটা এই এখন আমি এডিট করার পর এরকম হয়েছে তো আরও আপনাদের পার্থক্য দেখানোর জন্য আমি একটু আপনাদের দেখাই ক্রপ করে নেই ওকে এই লেয়ারটাকে আমরা এখানে আনি বেশি হয়েছে সৌন্দর্য করার জন্য একটু কমিয়ে দিলাম ব্যাস দেখেন ভিউয়ার্স আগে ছিল এরকম এখন হয়েছে এরকম এটা কিন্তু মূলত একটা ওয়েডিং ফটোগ্রাফি তো ওয়েডিং ফটোগ্রাফিতে এক এক সময় এক একটা এন্ড চলে বর্তমানে কিন্তু এখন আমাদের এই যে এডিটটা করছি মানে আপনার ডার্ক মোড এডিটটা কিন্তু বেশি চলে তো ভিউয়ার্স আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত তো আপনাদের যদি আমাদের টিউটোরিয়াল ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো দেখা হবে পরবর্তী একটি নতুন টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সদা সর্বদা ফ্রিল্যান্সার টিচ চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ Tell me that you love me, even if it's fake.